বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী পৌরসভা নির্বাচন হতে চলেছে আগামী 27 ফেব্রুয়ারি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই আজ থেকেই শুরু হয়ে গেছে মনোনয়নপত্র তোলা জমা দেওয়ার তোড়জোড়। বাঁকুড়া পৌরসভার জন্য বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে, কন্যাশ্রী ভবন এবং জেলা সংখ্যালঘু দপ্তরে মনোনয়ন তোলা ও জমা দেওয়ার কাজ চলছে। অন্যদিকে বিষ্ণুপুর ও সোনামুখীর পৌরসভার জন্য বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরে হচ্ছে মনোনয়ন জমা ও তোলার কাজ। শুক্রবার বাঁকুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন দীর্ঘদিনের কাউন্সিলর রাধারানী ব্যানার্জি। আজকে প্রথমত গণেশ চতুর্থী, আজকে দিনটা খুব ভালো, সিদ্ধিদাতা গণেশ, আমরা এমনিতে সব কাজে বলি, যার জন্যই আজকে আমি আমাদের প্রদেশের পারমিশনও নিয়েছি। আমাদের অজিত চৌধুরী আমাদের প্রেসিডেন্ট, ওনাকে বলি আজকে আমরা নমিনেশন ফাইল করলাম। বিধানসভা লড়াই করেছিলেন, কিন্তু বিধানসভা লড়াই থেকেও আপনি যেটা বেশি গুরুত্ব দিয়েছেন বা প্রাধান্য দিয়েছেন সেটা বোধ হয় পৌরসভার ক্ষেত্রে, আপনার ওয়ার্ডের ক্ষেত্রে। এবার কি মনে হচ্ছে, কি কাজ করবেন আপনি? নতুন নতুন ডেভেলপমেন্ট হচ্ছে, দীর্ঘ 25 বছর আগে ওয়ার্ডে যে অবস্থাটা ছিল, বর্তমানে এখন যে ডেভেলপমেন্ট করে এসেছি আমি, আগামী দিনে আরও নতুন নতুন প্রকল্প আসবে, সেই প্রকল্পগুলো যাতে বাস্তবায়িত করতে পারি সেই চেষ্টাই আমি করব। কাকে মনে হচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারে? এখন আমি জানি না, মানে ওনাদের দলের কী সিদ্ধান্ত হবে এখনও পর্যন্ত আমি কিছু জানি না। কী বার্তা নিয়ে যাবেন মানুষের কাছে? যেমন সারাটা বছর মানুষের পাশে থেকে কাজ করে এসেছি, এই বার্তা নিয়ে যাবো যে আমাদের পাশে থাকবো এবং এই এলাকার যে সমস্ত ডেভেলপমেন্ট আছে যাতে বাস্তবায়িত করতে পারি, আপনারা আমার পাশে থাকুন, আশীর্বাদ করুন। 100% অন্যদিকে এদিন বাঁকুড়ার 24 নম্বর ওয়ার্ড থেকে সিপিআইএম প্রার্থী সঞ্জয় কুমার কুণ্ডুর তার মনোনয়নপত্র তুললেন। 24 নম্বর ওয়ার্ড থেকে সিপিআইএম প্রার্থী, তো আশাবাদী? আশাবাদী অবশ্যই। কতটা টাফ হবে মনে হচ্ছে পরিস্থিতিতে আমাদের পক্ষে? টাফ হবে বলে মনে করছি না, কারণ তারা বলছে যে ওর যোগাযোগ আছে, এই কারণে টাফ হওয়ার। কাকে মনে হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী হতে পারে, বিজেপি না তৃণমূল? বিজেপি তৃণমূল এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী এলাকায় যেভাবে যোগাযোগ আছে তাতে মনে হচ্ছে কারোর সঙ্গে কেউ টাফ সেরকম জয়ী হবে না। জয়ী আপনি হবেন? জয়ী আমি। এছাড়া মনোনয়নপত্র তুললেন 17 নম্বর ওয়ার্ডের সিপিআই প্রার্থী লক্ষ্মীশ্রী দাস। জয়ের ব্যাপারে আশাবাদী তো বলবো না, লড়াইটা ঠিকঠাক করে যাব এবং লড়াই ঠিকঠাক করলে আমার মনে হয় যে জয় অবশ্যই হবে, তো লড়াইটা চালিয়ে যাব। রাজনীতি আসে, দেশের যা অবস্থা সেটা বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গ সরকারের যা অবস্থা, আমার মনে হয় যে আমাদের মতো লোকজন না উঠে আসলে ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সুরক্ষিত দেশটাও থাকবে না, রাজ্যটাও থাকবে না। তো আমাদের দরকার যারা তরুণ আছে তাদের প্রত্যেককে আমি বলবো, সবাই এটা ভাবুন যে আমাদের রাজ্যে এবং দেশে আজকাল কি হচ্ছে, না ভাবলে কিন্তু ভবিষ্যতে খুব দুর্বিষহ অবস্থার মধ্যে পড়তে হবে সবাইকে। কাকে মনে হচ্ছে বেশি প্রতিদ্বন্দ্বী মনে হবে হতে পারে? প্রতিদ্বন্দ্বী আমি তো এখন প্রতিদ্বন্দ্বীর কথা কি বলবো, এখন আমি নিজের লড়াইটা চালিয়ে যাবো, প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে আমার কোনো বলার কিছু নেই। টাফ হবে লড়াই? হ্যাঁ, লড়াই তো টাফ হবেই। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? জেতার ব্যাপারে একদম 100% আশাবাদী। এইবার প্রথম ভোট যুদ্ধের ময়দানে এই দুই বাম তরুণ তুর্কি, অপেক্ষাকৃত তরুণদের এবার সামনে এনে প্রার্থী করলেন বামফ্রন্ট। নিজের জয়ের ব্যাপারে তিনজনই 100% আশাবাদী। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।